অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে এবং ছয়টি রাশির ধন বরদান হতে চলেছে 120 দিনের মধ্যে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কৃপায় 120 দিনের মধ্যে এই ছয়টি রাশি হতে চলেছে ধনবর্ষা। অর্থাৎ এই যে 20 জুন 2021 বৃহস্পতি বকরি হচ্ছে এবং 18 অক্টোবর 2021 অবধি বৃহস্পতি কুম্ভ রাশিতে বকরি অবস্থায় অবস্থান করবে। এই যে 120 দিনের টাইম পিরিয়ড, এই ছয়টি রাশিকে দেবগুরু বৃহস্পতি করবে মালামাল। দেখুন, আমি বারবার বলেছি, যে কোনো পাপী গ্রহ যখন বকরি হয় তার অশুভ ফল কিন্তু বহন করে, কিন্তু যখন কোনো শুভ গ্রহ বকরি হয়, বক্র অবস্থাতে হয়, তখন 3 গুণ শুভ ফল কিন্তু দিয়ে থাকে। কিন্তু আপনাকে দেখতে হবে আপনার জন্ম কুণ্ডলিতে বৃহস্পতির প্লেসমেন্ট কোনভাবে আছে, বৃহস্পতি কত নম্বর নক্ষত্রে আছে, কোন গ্রহের সাথে আছে এবং কোনভাবে বসে আছে, সেই ভাবাধিপতি কোন ঘরে আছে, এই জায়গাগুলো এবং কিসের মহাদশা, কিসের অন্তদশা চলছে, এটা সম্পূর্ণ বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে আমি ফলাদেশ দিচ্ছি। দেখুন, দেবগুরু বৃহস্পতি যে বকরি হচ্ছে, দেখুন শুভ ফলগুলো কিন্তু এই ছয়টি রাশিকে দিবে। কোন কোন দিক থেকে এই ছয় রাশি শুভ ফল পাবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ধন বরদান দিতে চলেছে এই ছয় রাশিকে কোন কোন দিক থেকে, আমি এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। কোন এই সৌভাগ্যশালী রাশি যাদের উপর বৃহস্পতির কৃপায় আকস্মিক ধন প্রাপ্তি হতে চলেছে। বৃহস্পতি কী দেয়? বৃহস্পতি আমাদেরকে দেয় জ্ঞান, বৃহস্পতি আমাদেরকে দেয় অর্থ, বৃহস্পতি আমাদেরকে দেয় ধর্মীয় আচার আচরণ, বৃহস্পতি দেয় আমাদেরকে শিক্ষা, বৃহস্পতি দেয় বিবাহ, বৃহস্পতি দেয় সন্তান। অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতির কৃপা না থাকলে আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা কিন্তু আসবে। দেখুন, আমি একটা কথা বলি, ধরুন আপনার রাশিচক্রে বেশিরভাগ গ্রহই খারাপ আছে, কিন্তু বৃহস্পতি যদি একটু হলেও আপনার রাশিচক্রে একটু হলেও স্ট্রং থাকে, দেখবেন অন্ধকারে লণ্ঠন নিয়ে কেউ আপনাকে আলো দেখাচ্ছে। অর্থাৎ এই অন্ধকারাচ্ছন্ন ভাবটা আপনার জীবন থেকে কিন্তু কাটবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ একান্তই পাওয়া দরকার। দেখুন, এর জন্য কি করতে হবে, বৃহস্পতি বীজ মন্ত্র আপনাদেরকে পাঠ করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা এ সময় পোকরাজ পড়তে পারেন, অথবা যাদের পোকরাজ পড়ার সমস্যা আছে তারা টোপাজ পড়তে পারেন, বা আপনারা এ সময় হলুদ কাপড় আপনারা হাতে বাঁধতে পারেন, বা হলুদ কাপড়ের মধ্যে কাঁচা হলুদ বেঁধে সেটি আপনারা হাতে দিতে পারেন, বা হলুদ রুমাল, হলুদ আপনার পোশাক যত আপনারা ব্যবহার করবেন, যত এই সময় এই ছয় রাশি বৃহস্পতির কিন্তু কৃপা পাবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তো তার সাথে সাথে দেখা দরকার আপনার জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশি আপনার রাশিতেই কিন্তু এই বৃহস্পতি বকরি হচ্ছে, এটা হচ্ছে আপনার ধনাধিপতি এবং লাভ এবং সফলতার অধিপতি। আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে, প্রথম কথা আমি বলবো। লাভ সফলতা সাকসেসের জায়গা আপনাদেরকে দিবে এই সময়ের মধ্যে। শুভ বিবাহের যোগ আপনাদেরকে এই সময়ের মধ্যে দিবে এই বৃহস্পতি বকরিতে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের দেখা যাবে। পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এসব ব্যবসাতে যথেষ্ট চরম উন্নতি কিন্তু নির্দেশ করছে। আর্থিক স্থিতি ধনপতি আপনার বকরি হচ্ছে আপনার রাশির উপর, ধনের জায়গাটা অর্থাৎ ধন বরদান হতে চলেছে কুম্ভ রাশির, এবং বিদেশ থেকে এ সময় লাভ কিন্তু পাবেন। যারা অ্যাডভাইজার বা যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন
বা টিচিং প্রফেশনে আছেন বা অ্যাস্ট্রোলজার তারা কিন্তু বা অ্যাডভোকেট তারা কিন্তু এ সময় ভালো ফল কিন্তু পাবেন। কর্মের জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো, কর্মকেন্দ্রিক সমস্যাটা আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে আসবে সফলতা। দুই নম্বর যে রাশি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনাদের ধনাধিপতি এবং পঞ্চমপতি আপনাদের সুখভাবে চতুর্থভাবে বক্রী হচ্ছে, ধনের জায়গাটা আপনাদের বৃদ্ধি করবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট বৃদ্ধি করবে এবং সন্তান সুখের জায়গা, সন্তান প্রাপ্তির জায়গা, যাদের দীর্ঘদিন সন্তানের প্রচেষ্টা করেছিলেন সেই জায়গাটা, শেয়ার মার্কেট, গোল্ড, আকস্মিক ধন বর্ষা আপনাদের কিন্তু বৃশ্চিক রাশির হতে চলেছে এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা এই সময় কিন্তু নির্দেশ করছে এবং এর পাশাপাশি মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের কিছুটা হলেও উন্নতি হবে এবং সুখ পরিবারের ক্ষেত্রে সুখের জায়গায় কিন্তু থাকছে, বন্ধুর থেকে হেল্প আপনারা এই সময় কিন্তু পাবেন এবং এর পাশাপাশি বৃহস্পতির আপনাদের একাদশভাবের দৃষ্টি আপনাদের সফলতার জায়গা নির্দেশ করছে, কর্মভাবে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিবে, অর্থাৎ যাদের কর্মকেন্দ্রিক সমস্যা চলছিল সেই কর্মকেন্দ্রিক সমস্যাটা আপনাদের কিছুটা হলেও কিন্তু কমবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এরপরের যে রাশির কথা বলবো তিন নম্বর যে রাশি তুলা রাশি। তুলা রাশি দেখুন ত্রিকোণভাবে এই বৃহস্পতি বক্রী হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তান সুখের জায়গাটা আপনাদের নির্দেশ করছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং শেয়ার মার্কেটের জায়গাটা আপনাদের ভালো, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ এই সময় হবে, যাদের মামলা মকদ্দমা চলছে সেই জায়গাটা আপনারা মুক্তি পাবেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, যারা অ্যাডভাইজার তারা কিন্তু এই সময় শুভ ফল কিন্তু পাবেন এবং গোল্ডের ব্যবসাতে যারা আছেন তারাও কিন্তু এই সময় শুভ ফল পাবেন, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কেন্দ্রে এই বক্রী হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু দেবে এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের উপর দৃষ্টি, ভাগ্যভাবে দৃষ্টি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু তুলা রাশি কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ এই বৃহস্পতি বক্রী তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। দেখুন মিথুন রাশির আপনাদের সপ্তমপতি আপনাদের নবমভাবে বক্রী হচ্ছে এবং আপনাদের দশমপতিকে কানেক্ট করে, দেখুন কর্মের জায়গাটা কিন্তু আপনাদের দিবে, ব্যবসার জায়গাটা আপনাদের দিবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বিজনেসের জায়গাটা দিয়ে ভালো দেবে, পার্টনারশিপ বিজনেসের দিকটা খুবই ভালো, অর্থাৎ এই সময়ের মধ্যে বৃহস্পতি বক্রী হওয়াতে দাম্পত্য সুখ, বিবাহ, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মযোগ, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তি, অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে দিবে এই বৃহস্পতি বক্রী হওয়ার দরুন, অর্থাৎ আপনার মিথুন রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি বক্রী আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসবে এবং ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে ব্যবসার ক্ষেত্রে এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, আকস্মিক ধন প্রাপ্তি, সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে সেই জায়গাটা কিন্তু ভালো, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনার কর্মভাবে আপনার এই বৃহস্পতি বক্রী হচ্ছে একাদশপতি, এই বৃহস্পতি কিন্তু আবার আপনাদের একাদশপতি দশমভাবে, অর্থাৎ কর্মের জায়গাটা, কর্ম পাওয়ার জায়গা আপনাদের কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রে সফলতা, মান সম্মান বৃদ্ধি, খ্যাতি প্রতিষ্ঠা এই সময় কিন্তু আপনারা পাবেন, আপনি বৃষ রাশি মানুষ, এই বৃহস্পতি বক্রী আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে এবং লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হবে, ধন বরদান হতে চলেছে, অর্থাৎ এই বৃহস্পতি ধামাকাতে বিশ্বরাশি হতে চলেছে, আপনাদের কিন্তু মানে কপাল খুলতে চলেছে, আকাশে আপনাদের তারা, ভাগ্যের তারা কিন্তু আকাশে ফুটতে চলেছে, অর্থাৎ এই সময়ের মধ্যে এই বৃহস্পতি বক্রীতে আপনার বিশ্বরাশির ক্ষেত্রে খুবই ভালো। এরপরের যে রাশি ছয় নম্বর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। দেখুন মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি আপনাদের একাদশভাবে বক্রী হচ্ছে, এ হচ্ছে কুম্ভ রাশি করে, অর্থাৎ এই জায়গাটা ভাগ্যের সাপোর্ট পাওয়া থাকছে, ভাগ্যের সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ,
আপনার গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো এই সময় ফল পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং বিবাহের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু এই সময় নিয়ে আসবে। সন্তানের শরীর স্বাস্থ্য এবং গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছে আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু এই সময় হবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের টেনশান কিছু হলেও কমবে। এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু এই সময় আপনাদের নির্দেশ করছে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এই বৃহস্পতি বুকরিতে। কিন্তু আপনার জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে সেটা দেখা দরকার। অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতি যে কৃপায় 120 দিনের মধ্যে এই 6টি রাশির কথা বললাম, 6টি রাশির ক্ষেত্রে প্রত্যেকে যে একই রেজাল্ট পাবেন আমি কখনোই দাবি করব না। প্রত্যেকের দশা অন্তদশা আলাদা, জন্ম গ্রহের অবস্থা আলাদা, কিন্তু নমস্কার, দেখতে হবে বৃহস্পতির প্লেসমেন্টটা, তবেই আপনারা কিন্তু পিঙ্ক পয়েন্ট পেজসেন কিন্তু পাবেন। আমি আবার বলছি, যাদের একটুকু আমার কথা শুনে গাছের পাতা নড়ছে না, অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে আপনাদের জন্মকুণ্ডলী বিচার করেন, কোন জায়গাতে দোষ আছে সেটা প্রতীকের প্রতিবিধান করান। নমস্কার, ধন্যবাদ।